বাসু ট্যাঙ্কারের সংঘর্ষে জখম প্রায় 14 জন বুধবার ধূপগুড়ি ব্লকের ঝুমুর সেতুতে এই দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, জলপাইগুড়ির দিক থেকে বাসটি ধূপগুড়ির দিকে আসছিল এবং বিপরীত অভিমুখে ট্যাঙ্কারটি যাচ্ছিল। একটি পিকআপ ভ্যানকে পাশ কাটিয়ে বের হতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। ধূপগুড়ি দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থল থেকে জখমদের উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সূত্রের খবর, আহতদের মধ্যে 8 জন মহিলা, 5 জন পুরুষ ও 1 শিশু রয়েছে। স্থানীয় বাসিন্দা তথা প্রত্যক্ষদর্শী লক্ষণ চন্দ বলেন, ঝুমুর সেতুর উপর গর্ত হয়ে রয়েছে, প্রায় দুর্ঘটনা ঘটছে। এদিন বাসটি পাশ কাটাতে গিয়ে ধাক্কা দেয়। জখমরা প্রত্যেকেই হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। কি বলবেন, কার গাফিলে দিয়েছে? প্রশাসনের গাফিলতি থাকে ওদিকে। ধূপগুড়ি থেকে শুভাশিস বর্ষাকের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।